হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ, আমার এই চ্যানেলটা টোটালটাই WBCS এক্সপিরিয়েন্সের জন্য। দেখুন, আপনারা বারবার রিকোয়েস্ট করছিলেন WBCS প্রিলিমসের জন্য কোন বই ফলো করতে হবে, তো আমি এই ভিডিওটা প্লেলিস্টের উপরই তৈরি করেছি। দেখুন, আমি বিভিন্ন সাবজেক্টের ওভারঅল ডিসকাশন কিন্তু অলরেডি করে দিয়েছি, মানে WBCS প্রিলিমসের জন্য কোন কোন টপিকগুলো পড়তে লাগবে, কোন চ্যাপ্টারের কোন টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি কিন্তু মার্ক করে দিয়েছি। এখন আপনারা কিন্তু ইজিলি কোনো একটা অথেন্টিক বই থেকে ওই টপিকগুলো পড়ে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা খুব সহজ হয়ে যায়। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি কয়েকটা বইয়ের নাম ঠিকই বলেছি, কিন্তু দু ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে আমি ভিডিওটা তৈরি করেছি। প্রথমত হচ্ছে যে ধরনের স্টুডেন্টরা সবে প্রিপারেশান শুরু করেছে তাদের জন্য এক ধরনের বইয়ের কথা বলবো, আর যাদের মোটামুটি বেস লেভেলটা একটু ক্লিয়ার আছে তাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলের বইয়ের কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি হিস্ট্রির কথা বলি, তাহলে এই ফিল্ডে যারা নিউ কামার তাদের জন্য আমি যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে স্বদেশ, সভ্যতা ও বিশ্ব। এটা জীবন মুখোপাধ্যায়ের লেখা বই বাংলা ভাষায়। তো আমি বলবো বইটি ফার্স্ট থেকে লাস্ট অবধি গল্পের মতো পড়ুন, সিকোয়েন্সটা মনে রাখুন, এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন প্রিলিমসে চলে আসবে। এবং যারা অ্যাডভান্স চিন্তাভাবনা করছেন, যাদের বেস লেভেলটা একটু ক্লিয়ার আছে, তাদের জন্য এই তিনটে বইয়ের রেকমেন্ডেশন আমি করে দিচ্ছি। ইন্ডিয়ান হিস্ট্রি কৃষ্ণা রেড্ডি, অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া পুনম দালাল, এবং হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বিপিনচন্দ্র। দেখবেন এই বইয়ের সব পড়তে লাগবে না, আপনারা ওভারঅল ডিসকাশনটা খুব ভালো করে দেখুন হিস্ট্রির ক্ষেত্রে, তারপর ওখান থেকে টপিক নিয়ে এই বইগুলো থেকে পড়ে নিন, তাহলে দেখবেন আপনারা খুব বেনিফিটেড হবে। জিওগ্রাফির ক্ষেত্রে আমি নিউ অ্যাসপিরেন্টদের তিনটে বই রেকমেন্ড করব। প্রথম বই ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল। এই বইটাতে কিন্তু আপনারা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটো ডেটাই পেয়ে যাবেন, এবং এই বইটাতে টপিক ধরে ধরে সুন্দর করে অ্যানালিসিস করা আছে। কিন্তু এই বইয়ের প্রধান ড্রব্যাক হচ্ছে এই বইতে কিন্তু প্রচুর ডেটা ভুল আছে, ফলে এই বইটা যদি পড়তেই হয় তাহলে কিন্তু আপনারা নেট অথবা কোনো অথেন্টিক বই থেকে ডেটাগুলোকে একটু সংশোধন করে পড়বেন। সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আরিয়ান্তের ম্যাকবুক, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি। এই বইটা কিন্তু খুবই ভালো বই, এই বইটা থেকে আপনারা ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শনটা পড়তেই পারেন। ওয়ার্ল্ডের জিওগ্রাফি কিন্তু আমাদের লাগে না, যা দু একটা কোশ্চেন আসে তার জন্য ওয়ার্ল্ডের জিওগ্রাফি পড়াটা বোকাময় হবে। আর যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের ওপর কোনো বই চান, তাহলে আরিয়ান্তের নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল এই বইটা আপনারা দেখতে পারেন, এই বইটা খুবই ভালো বই ওয়েস্ট বেঙ্গলের ওপর। আর যারা অ্যাডভান্স পড়াশোনা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে দুটো বইয়ের কথা বলবো, মাজিদ হোসেনের ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং খুল্লারের একটা বই আছে যার নাম হচ্ছে ইন্ডিয়া এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি। তো এই দুটো বই একটু দেখতে পারেন, সব পড়তে যাবেন না, ওভারঅল ডিসকাশন ভিডিওটা দেখে নিন, তারপরে টপিক ধরে ধরে এই সব বই থেকে পড়ে নিতে পারেন। কনস্টিটিউশনের ক্ষেত্রে নিউ অ্যাসপিরিয়েন্টদের আমি যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি, অনাদি কুমার মহাপাত্র। এই বইটা কিন্তু বাংলা ভাষায় লেখা, এবং এই বইটা পড়ে কিন্তু যথেষ্ট কনসেপশন তৈরি করা যায়। যেহেতু কনস্টিটিউশন সাবজেক্টটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট, ফলে যদি মনে করেন আপনারা ইংলিশ পড়তে একটু চাপ লাগছে, তাহলে আপনারা কিন্তু ইজিলি এই বইটা বাংলা ভাষায় পড়তে পারেন। কিন্তু লং রানে ফাইট করতে গেলে আপনাকে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি এই বইটা পড়তেই হবে। এই বইটাকে কিন্তু কনস্টিটিউশনের বাইবেল বলা হয়, এবং WBCS মেনে আজ অবধি যত কোশ্চেন এসছে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনি এই বইটা থেকে পেয়ে যাবেন। আমি বারবার আপনাদের একটা কথা বলি, ওভারঅল ডিসকাশন ভিডিওটা দেখুন, কনস্টিটিউশনের কোন জায়গা থেকে আপনাদের পড়তে লাগবে এই বইটা থেকে কিন্তু আপনারা সেই জায়গাগুলো পড়তে পারেন, তাহলে কিন্তু পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে। ইকোনমিক্সের ক্ষেত্রে যারা নিউ অ্যাসপিরিয়েন্ট তারা কিন্তু তুজাম্বেল হোসেনের এই বইটা ফলো করতে পারেন। এই বইটা বাংলা এবং ইংলিশ দুটো ভাষানেই অ্যাভেলেবেল আছে, এই বইটা কিন্তু প্রিলিমসের জন্য যথেষ্ট। যারা অ্যাডভান্স পড়াশোনা করবেন তারা দুটো বই একটু দেখতে পারেন, সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ইকোনমি সঞ্জীব ভার্মা, এবং ইন্ডিয়ান ইকোনমি ফর সিভিল সার্ভিস রমেশ সিং। এই বই দুটো কিন্তু বেসিক্যালি খুব কঠিন ভাষায় লেখা, প্রচুর প্রচুর কনসেপশন দেওয়া আছে। তো আমি বলবো প্রথমে কোনো বাংলা বই পড়ুন, তারপরে কনসেপশন নিয়ে ইংলিশ বই পড়ুন। আর আমি বারবার একটা কথা বলছি যে ইকোনমির ওপর যে ওভারঅল ডিসকাশনটা দেওয়া আছে সেটা আগে দেখে নিন, ভালো করে বোঝার চেষ্টা করুন যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক পড়তে লাগবে, তারপরে গিয়ে এই ইংলিশ ভার্সনের বইগুলো পড়বেন, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। ইকোনমিক্সে মেনের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর কারেন্ট ডেটার ওপর কোশ্চেন আসে, তো যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন তখন কিন্তু এই ডেটাগুলোকে একটু আলাদা করে টুকে রাখবেন, তাহলে কিন্তু মেন পরীক্ষা দেওয়ার সময় খুব হেল্প হবে আপনাদের। WBCS প্রিলিমসে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্সের মতো এতটা গুরুত্ব ম্যাথ বা রিজনিংয়ে দিতে লাগে না,
কারণ এটা এতটা সহজ লেভেলের কোশ্চেন আসে যে আপনারা ইজিলি হলে বসে অনেক কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিতে পারবেন। কিন্তু WBCS মেনে এই সাবজেক্টটাই কিন্তু ডিটারমাইনিং সাবজেক্ট হয়ে দাঁড়ায়। ফলে যারা নিউ অ্যাসপিরেন্ট আছেন তারা যদি বাংলা মিডিয়ামের কোনো বই পড়তে চান তো আমি অবশ্যই রেকমেন্ড করব কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস। এই বইটাতে চ্যাপ্টার ধরে ধরে এত সুন্দর সিকোয়েন্স মেনটেন করে অঙ্ক দেওয়া আছে যে আমি অন্য কোনো বইতে বেসিক্যালি দেখিনি। আমিও এই বইটা ফলো করি, খুব ভালো বই। আর যদি ইংলিশ মিডিয়ামের কোনো বই পড়তে চান তাহলে ডক্টর আর এস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এই বইটা পড়তে পারেন। যদি আরও অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক্স রাজেশ ভার্মার এই বইটাও দেখতে পারেন। প্রচুর শর্টকাট ট্রিক্স এই বইতে আপনারা পেয়ে যাবেন। WBCS এর রিজনিংয়ের ক্ষেত্রে আপনারা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সুবীর দাস এই বইটা ফলো করতে পারেন। ছায়া প্রকাশনীর বই, খুবই ভালো বই। তাছাড়া যদি অ্যাডভান্স চিন্তাভাবনা করেন মানে WBCS এর পাশাপাশি রেল, ব্যাংক, CGL এইগুলো যদি মাথায় রাখেন আপনারা তাহলে এই দুটো বইয়ের যে কোনো একটা বই ফলো করতে পারেন। সেটা হচ্ছে এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং ভার্বাল নন ভার্বাল অ্যানালিটিক্যাল। এটা কিন্তু BS সিজিউলি ও ইন্দু সিজিউলির লেখা বই। অথবা RS আগরওয়ালের ভার্বাল নন ভার্বাল রিজনিং এই বইটা ফলো করতে পারেন। WBCS এর জন্য কিন্তু এত অ্যাডভান্স লেভেলের বই লাগে না, ইজিলি আপনারা সুবীর দাস পড়ে কিন্তু ক্র্যাক করতে পারবেন। WBCS ইংলিশের ক্ষেত্রে দুটো বই আপনাকে হাতের কাছে রাখতেই হবে। একটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের অবজেকটিভ জেনারেল ইংলিশ SP বক্সি, এটা কিন্তু আপনার প্রিলিমসে যথেষ্ট হেল্প করবে আপনাকে। আর একটা যেটা বই সেটা হচ্ছে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন PK দে সরকার, এখান থেকে আপনারা রাইটিংয়ে খুব সাপোর্ট পেয়ে যাবেন। সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যারা নতুন পড়াশোনা শুরু করেছেন তারা সুখেন্দু মাইতির নবম দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এই বইটা কিন্তু কলেজটির থেকে জোগাড় করে নিন। যে পুরনো আমলের যে মোটা বইটা আছে ওই বইটা কিন্তু জোগাড় করবেন। এখান থেকে বেসিক ইনফরমেশানটা পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু আপনার প্রিলিমস হয়ে যাবে। কিন্তু যারা অ্যাডভান্স পড়াশোনা করছেন তাদের জন্য এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স এই বইটা কিন্তু লাগবে আরিয়ান্তের। এই বইটার ফিজিক্স এবং কেমিস্ট্রি পোর্শনটা খুব ভালো আছে, বায়োলজিটা এখান থেকে পড়তে যাবেন না, এখানে বায়োলজি পোর্শনটা খুব একটা ভালো নেই। WBCS বায়োলজির ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দুলাল চন্দ্র সাচ্চার এই বইটা কিন্তু খুব ভাইটাল একটা বই। এই বইটা কিন্তু কলেজটিতে অ্যাভেলেবেল আছে, পুরনো এবং মোটা বইটা জোগাড় করবেন। এছাড়া ক্র্যাক WBCS এর বইয়ের সঙ্গে তো নিশ্চয়ই আপনাদের পরিচয় রয়েছে, গভর্নর নিজেই বইটি উদ্বোধন করেছিলেন। এই বইটির পার্ট ওয়ানটি কিন্তু অনেকগুলো সাবজেক্ট নিয়ে বানানো। এই বইয়ের সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির কতগুলো চ্যাপ্টার এবং সম্পূর্ণ বায়োলজিটি কিন্তু আমি নিজে বানিয়েছি, ফলে বইয়ের বায়োলজি পোর্শনটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। এত পপুলার একটা বইয়ের বায়োলজিটা আমি বানিয়েছি এটা শুনে হয়তো আপনাদের অবাক লাগছে বা অনেকে বিশ্বাস করতে পারছেন না, তাই এই বইয়ের অ্যাকনলেজমেন্টের একটা ছোট্ট স্ন্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিন্তু লেখা রয়েছে আই এম গ্রেটফুল টু শ্রী সৌরভ বিশ্বাস MSc বালিগঞ্জ সায়েন্স কলেজ। এই সৌরভ বিশ্বাস কিন্তু আমি, তো আপনারা কিন্তু এখান থেকে বায়োলজিটা পড়ে নিতে পারবেন। কারেন্ট অ্যাফেয়ার্সের ওভারঅল ডিসকাশন কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, তো ওই ভিডিওতে বেসিক্যালি কী পড়বেন, কোথা থেকে পড়বেন, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি ডিটেইলে বলে দিয়েছি। এবং ওই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে আমি একটা PDF পাঠিয়ে দিয়েছি, তো ওই PDFটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে কী করে আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন। ওই PDFটা বেসিক্যালি GK টুডে ফলো করে আমি নিজে বানিয়েছিলাম। এছাড়া আপনারা যদি কোনো মান্থলি ম্যাগাজিন ফলো করতে চান তো অ্যাচিভার্স ফলো করতেই পারেন। অ্যাচিভার্স প্রতি মাসে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই একটা করে ম্যাগাজিন বার করে, তো আপনারা ওই ম্যাগাজিনটা ফলো করতে পারেন। অথবা GK টুডে অনলাইন সাইট থেকেও পড়তে পারেন, অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও রয়েছে GK টুডের, ওটাও আপনারা একটু দেখতে পারেন। তাহলে আজ এই অবধি থাক। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।